শিট, দিদি এত টেনশন করছিস কেন? এত বড় একটা ফ্যাশন ডিজাইনের প্রেজেন্টেশন, আই হোপ সব কিছু টাইম মতো ভালো করে হয়ে যাক। দিদি ইউ আর রং। আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায়? ও শিট, ওটা তো স্টেশনে ফেলে এসেছি। ও মাই গড। এখানে ছিল না ব্যাগটা? হ্যাঁ ছিল তো। শিট, আমার সব পরিশ্রম চলে চলে গেল। দিদি, বাবাকে মিথ্যা কথা বলে এসেছিলাম না, সেই জন্যই আমি শাস্তি পাই। মজা দেখতে এসেছি, তোমার হাসিটা ফেরত দিতে এসেছি। ডিপার্টমেন্ট আমাকে সবাই কি বলে জানো? আমি যদি নিজের হাতে কাউকে কিছু দিই, সেটা তার কাছে লাকি হয়ে যায়। তোমাকে তোমার ব্যাগটা নিজের হাতে তুলে দিলাম, দেখবে তোমার সব স্বপ্ন পূরণ হবে। অল দ্য বেস্ট। বল বান্টি, ইউ বেবি, ইউ লাভ ইউ বেবি টু। কিরে, এতক্ষণ লাগে তোর আসতে? কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি জানিস? হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, তুই কি ভাবছিস ম্যারেজ রেজিস্টার তোর বিয়ে দেওয়ার জন্য বসে আছি? পুলিশ! গুরু তলোয়ারকে মেরে তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। আমি দেখতে এসেছি সেই বিপদের সাইজটা কতটা। গোটা পুলিশ ডিপার্টমেন্ট আবার কিছু ছুটতে পারে? শালা তুই কি ছুটবি? আবে শুয়ারে বাচ্চা, এক একটা লোককে নিমন্ত্রণ করে ডেকে আনা মানে নিজের বাস পিছনে নেবা, আর আমি তো হলাম পুরো একটা বাস ছাড়। এই এই এই, পান্টি কোথায়? পান্টি কোথায়? আমার গান পয়েন্টে নে, ওর কানে একটু গীতা পাঠ শুনিয়ে দে। ভাই আমাকে বাঁচাও, আমাকে মেরবে না ভাই, আমাকে বাঁচাও। এই পান্টি ভাই, কিচ্ছু হবে না তোর, একদম ভয় পাবি না, ও তোকে শুধু ভয় দেখাচ্ছে, কিচ্ছু করতে পারবে না ওর শালা। এবার ওকে নমঃ নমঃ করে যেতে দে। এই
ওকে মারবি না, ওকে মারবি না। আমি যদি একবার টার্গেট ফিক্স করে ফেলি, তার আর নিজের বাড়ি ফেরা হয় না, ডাইরেক্ট জমের বাড়ি। এখনো জিনিসটা তুই আমাকে সালা খতম করে দেবো একদম। আবে সালে, আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা, কেউ যদি আমাকে ধমক দেয় চড় চড় করে রক্ত মাথায় উঠে যায়। আমার ভাইকে মারলে খানদান সমেত তোকে শেষ করে দেবো। আবার বল, তোর যেখানে যত লোক আছে সব কটাকে খালাস করে দেবো আমি। আরো জোরে বল, তোকে মাটিতে গেড়ে রেখে দেবো শুয়োরের বাচ্চা। বেস্ট অফ লাক বাড্ডি, প্যাক আপ বাড্ডি। গ্রহ ঘুরছে বুঝলি দিদি। অভিদা ঘুরতে ঘুরতে চল। এই তুমি জানো তোমার হাতটা সত্যি খুব লাকি, আমার ফ্যাশন শো গ্র্যান্ড সাকসেস হয়েছে, আমি কত হাততালি পেয়েছি জানো। আর সেজা তো অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছিল ওর জন্য আর তোমার জন্য। আমাকে তোমার মন থেকে ডিলিট করে দাও, আর আমাদের দেখা হবে না। ছেলের হলো দু টাইপের, টাইপ ওয়ান দেখলো ভালোবাসলো আর বলে দিল, টাইপ টু দেখলো ভালোবাসলো কিন্তু সেটা বলতে জীবনের অর্ধেকটা সময় কেটে গেল। আমি কিন্তু টাইপ ওয়ান। অ্যাকচুয়ালি উই আর নট মেড ফর ইচ আদার। আমি তোমাকে আমার মন থেকে ডিলিট করে দিয়েছি, এবার তুমি আমাকে ডিলিট করে দাও। বাই। তোর কথাবার্তার জন্য সবকিছু তো শেষ হয়ে গেল। কিছুই শেষ হয়নি, সবকিছু তো সবে আরম্ভ করলাম। সোজা রাস্তা হাঁটছি যখন হোঁচট খাচ্ছি, তখন উল্টো রাস্তায় হাঁটি, দেখবি তো গ্রহ নক্ষত্র আমার হয়েই কথা বলছে। এবার চল। ওকে, কখন আমি নিজের ভাই বলে দেখিনি, নিজের ছেলের মতো দেখেছি। যে আমার ভাইকে মানলো ও দেখতে কেমন? একদম রাফ এন্ড টাফ হ্যায়, অ্যাকশন হিরো কি তারা অ্যাকশন করতা হ্যায়, আতে হি সবকো মারনে লাগা, লুকস লাইক এ হলিউড হিরো। সালাম, হলিউড হিরো কি মাকিয়াক, খুঁজে বার কর ওই অফিসারের উই ফাইট কি। বারোটা বছর হয়ে গেল দেবদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু উনি আছেন আমার এইখানে এই বুকের মাঝে। ওনার আশীর্বাদেই আমি মন্ত্রী হয়েছি, আমার জীবন আমার মন্ত্রিত্ব সব এই মহান মানুষটার পায়ে আমি উৎসর্গ করেছি। দেবরাজ বছর পর আপনার বাবা কোমা থেকে বেরিয়ে এসেছেন, এটা আমাদের কাছে মিরাকল। তবে একটা ব্যাপারে আপনাদের সাবধান করে দিই, এই ধরনের পেশেন্টদের যত আনন্দে খুশিতে রাখবেন তত তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে। যদি কোনো কারণে ব্রেনে চাপ পড়ে বা মানসিক আঘাত পান, তাহলে কিন্তু উনি আবার কোমায় চলে যেতে পারেন, আর সেটা কিন্তু লাইফ রিস্ক হয়ে যেতে পারে। অভি, তোর বিশ্বাস ছিল তোর বাবা একদিন সত্যি ভালো হয়ে উঠবে, তাই জেদ করে হাসপাতালে রেখে দিয়েছিলিস। ভগবান তোর জেদের কাছে হার মেনেছে রে, কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। দেবদা সাধারণ মানুষকে বড় ভালোবাসত,
তাই দেবদা চেয়েছিল তুইও তার মতো এমএলএ হয়ে মানুষের পাশে থাকবি, বিপদে আপদে তাদের কাছে দাঁড়াবি। সেটা তো হয়নি রে। ও ডাক্তার হলো কি ইঞ্জিনিয়ার হলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ও যেন মানুষের কাঁধে হাতটা রাখে, মানুষ যেন ওকে হৃদয় থেকে ভালোবাসে। তাছাড়া সেই দিনের ঘটনায় তোর কাকাও মারা গেছে। এতগুলো সত্যি দেবদা সহ্য করতে পারবে তো? বাবার ফিরে আসাটা হলো আমার কাছে সবচেয়ে বড় সত্যি পিসে মশাই, আর এই সত্যিটা বাঁচিয়ে রাখাটা হলো আমার কাছে চ্যালেঞ্জ। আমি দেবনগর যাব। আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তি দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিছু চিনতে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি, ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ছিড়তে নয়, ওটা করতে কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লিংক ঠিক আছে তো, ডামিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করো তো। ওই টেকনোলজি শিখাচ্ছ সালা, তুমি জ্ঞান দিতে এসছো, তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো, বেরো এখান থেকে, বেরো। হাই কাকে বেরো বলছিস, কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। এই পাগল, ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর? আমি এই বাড়ির মালিক। ওই ওই এই প্রোডিউসারকে ডাকতো, এই প্রোডিউসারকে ডাকতো, প্রোডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়, একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পার্ট করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজচক্রবর্তী এলো রে আমার পেছন মারতেস? কে কমলদা? হ্যাঁ প্যাকআপ বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা তো হিরো রাই কি এখন লোকেশন দেখে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে। কি? ইনি হিরো। আচ্ছা ইনি প্রোডিউসার। আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাহ বাহ, এটুকু বসে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। আর বিষয়টা কি বলতে হবে তো? তাই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ বিলক্ষণ চিনি, এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। ডায়লগ বললেন স্যার, ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে নেবো। এ বাবলা, এ তো যা তা টেস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ এবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। আমার একার পক্ষে সম্ভব হতো না যদি তোরা আমার সঙ্গে না থাকতিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইয়ার। ডোন্ট বি ফর্মাল অভি, আমরা সব সময় তোর সঙ্গে আছি। অভি আমি আসি, আমার নাইট আওয়ার একটা শুটিং আছে। ঠিক আছে শোনো, বাবা বেঁচে আছে এটা যেন কেউ টের না পায়। আরে না না, তুমি বলবে তারপর। উনি আমাকে কাট করে দিয়েছিলেন, আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার, সব কিছু ওনার আশীর্বাদে, ওনার জন্য আমি সব কিছু করতে পারি। দরকার পড়লে বলো। আসি ভাই, আসি। শিলা শিলা কি জওয়ান, আই এম টু সেক্সি। বান্টি হামেশা শুনতা থা এ গানা। শিলা শিলা কি জওয়ানি, আই এম টু সেক্সি ফর ইউ, তেরে হাত না, হাত সে নিকল গয়া। ভাই এই সময় আপনার মুম্বাই আসা ঠিক না। সাজেশন চাই আমার। আমার ভাইকে যে মেরেছে তাকে খুঁজে বার করার কথা ছিল তোর। গুরু তলোয়ার খুন হওয়ার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট শেখে আছে ভাই, নতুন খবর বের করতে পারছি না। না 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 না, না শোনার অভ্যেস নেই আমার। বান্টিকে যে মেরেছে তার নাম চাই। নাম?
ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।